বুঝতে পারছেন গরু বাছা কিনার মধ্যে কত রহস্য, হাসি খুশি সবই আছে, রাগারাগিও আছে এর মধ্যে। কোনটা কোনটা এটা কিরকম দাম চাইতেছি? আমি 70 কইছিলাম, 72 পরে 73 দিছিলাম। হ্যাঁ, উনি কত কইছে? 70 কিরম দাম চাইতেছেন? 150 না, এর ওজন কিরকম? মোটামুটি 5.5 মণ। 5.5 মণ। দাম কিছু হয়েছে না? কিরকম দাম হয়েছে? 15-20। তাতে 15-20 বেচতে কি কিছু থাকবে না? লস? কিরকম লস? তাই দেখ, দেখি পালের গরু না নাকি? আপনি তো কিনে কিনে বেছেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তো আমি দেখতে পাচ্ছি একজন ব্যাপারী, এর আগে আমি এর সাথে কথা বলছি, জান্নারহাটে না, জান্নারহাটে না, কান্দাপাড়া না। তো এর আগে আমি হরগোদাতে কথা বলছি, এই তিনটা মহিষী। কারণ কি আপনি বিক্রি করতে পারেন না? কারণটা কি? দাম কম নে। তাতে কিনেছে কি আপনার লস হয়ে যাবে? লস হয়ে যাবে। তো বুঝতে পারছেন, 6 মাস আগে কিনে এই মহিষটি আমি এর আগে ওনাদের দেখছি বর্গ হাটে, এই তিনটা মহিষ নিয়ে আসে, এখনও এই হাটে আছে, জানি না এই হাটে বেসে কিনা হবে। আচ্ছা কিন্তু দাম হয়েছে না বড়? আচ্ছা কিন্তু দাম হইতেছে না, দামি কেন এমন? তো তুমি আপনার কপালে খারাপই আছে। আচ্ছা এগুলো যদি বিক্রি না করা হয় তো কী করবেন? পালবেন না? তো আমি দোয়া করি আপনি তাড়াতাড়ি বিক্রি করেন, ঠিক মতো ঈদ করেন। আল্লাহ ভালো থাকবেন। কিলো ভাই, ভাই কিসে সমস্যা? কি পাঁচা শিখ করে দিছে? 81,000 দিছেন, তার মানে 4,000 কম পড়ছে। ভাই আপনি বাড়ির না কিনে না এই জন্যেই? এই তো পাটি পেয়েছে। ভালো রাত দেন। ১৪০ না? ওজন কিরকম? মোটামুটি ওজন কিরকম বলছেন? ওজন 5.5 কিলো। এমনি কুকুরের জন্য উপযুক্ত হচ্ছে তো নাকি? দাঁত করছে তো? দাম হয়েছে না? ড্যার দাম হয়েছে? কিরকম দাম হয়েছে? 140 না? চাইতেছি কিরকম? 170। এটা ওজন কিরকম মোটামুটি? ভাই কিরকম হইতেছে? 10,000-এর মতো, 1,10,000। ওজন কিরকম হয়েছে মোটামুটি? ওজন কিরকম হবো? 5 মনের মতো না? চাইতেছি কিরকম? আপনি চাইতেছি কিরকম? 1,30,000 না? তাহলে 10,000-20,000 গ্যাপ আছে এখনো। তাতে কিরকম এ বছর গরুর দাম কিরকম মোটামুটি? ভালোই না? অনেক কথা শিখির পাত আছে যে গরুর দাম ভালো না, তাই না? তাতে কি মাঝারি গরু চাহিদে বেশি বছর নাকি?
টিকিট ভালো করো না কিনা করো না, তাতে মোটামুটি যে দাম হইতেছে এইভাবে বেচলে কি মোটামুটি কিছু থাকবো না কি কি থাকবো না? থাকবো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কত কত দিয়েছেন এটা? একশো, মানে 1,00,000 টাকা। মোটামুটি ওজন কিরকম হবে এটার? 4 মণ। এটা কি দেশি এলাকায় নাকি ফাঁকের? কি কুরবানি দেবেন নাকি মাংস? মাংস বিক্রি করবেন? মানে এখান থেকে অন্যান্য বিক্রি করবেন? ও মানে ব্যাপারী। ও আচ্ছা ঠিক আছে। বলছেন 2,00,000 টাকা না? দাম হইতেছে না বড়? কিরকম হইতেছে? 1,60,000। এটা ওজন কিরকম হবো? 7.5। দামের দিক থেকে অনেক পিছনে আছে এখন। আর এইটা এইটা এটা কিরকম দাম? আলাদা আছে আপনি? আপনি এই খামারে কটা গরু আছে মোটামুটি? আশা করা যায় সব বিক্রি হবে? আশা করা যায় বিক্রি হবে, বিক্রি হতে সারা 3-4 দিন সময় আছে, হতে পারে। তুলনামূলক যেভাবে দাম আমরা আশা করতেছি সেভাবে দাম আমরা ওইরকম পাচ্ছি না, কম। এর কারণটা কি হতে পারে? কম কারণ হয়তো বিভিন্ন কারণ হতে পারে, কারণ হতে পারে কিছু মানুষের সমস্যা, বন্যার কারণ হতে পারে। তাদের যে খানা খরচ টর্চ নিয়ে কি কিছু থাকবে মনে হয়? যে এখন তো খানা খরচ দাম অনেক বেশি, যেখানে বসে কিন্তু 1,100 টাকা, এখন বসে কিন্তু 1,700-1,800 টাকা খরচ অনেক বেড়ে গেছে, মুনাফা কম হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন 80,000 টাকা করবো এটা। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার এখানে যে গরুগুলো আসছে, আপনার মুঠে ফার্মে কত গরু আছে আপনার নিজস্ব ফার্মের? এই গোটা 50। গোটা 50 আছে? এগুলি সবই বিক্রি হয়েছে না কিছু আছে বাকি? হ্যাঁ কিছু বিক্রি হচ্ছে, কিছু আছে। এখানে সর্বোচ্চ প্রাইস কত আছে আপনার গরু? এখানে প্রায় 2,50,000 টাকা সর্বোচ্চ উপরে প্রাইস। এটা ওজন কিরকম হবে? ওজন তাতে যে এই যে গরু গুলা বিক্রি করবেন, অন্যান্য বছরের তুলনায় হয়তো এই বছর গরুর রেটটা একটু বেশি হওয়ার কথা ছিল? ভালোই পাচ্ছে, তুলনামূলক। তাতে আপনাদের ফার্মের খবর কি?
ভালো লাভ ভালো। আর এই যে জনগণ যে যারা এখানে বিক্রি করার জন্য আসছে, এদের নিরাপত্তার জন্য আপনার কি ব্যবস্থা নিয়েছেন? নিরাপত্তার জন্য আপনার হাত আছে, আপনি যে কোনো প্রশাসন আছে, তারপরে আমাদের ভলেন্টিয়ার আছে, তারপরে সাংবাদিক আছে, তারপরে আপনি ক্যামেরা আছে, বিভিন্ন দিক দিয়ে নিরাপদে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় হাত করে, অসুস্থ হয়ে গেলে তার জন্য আমাদের মেডিকেল মোটামুটি এত হাজার গরু হইতে পারে, কিরকম গরু হইতে পারে? ঈদের আগে বেচা কিনে হইবে একটা আশাবাদী আমরা। আচ্ছা, তাতে এখন আজকে থেকে শুরু হাট, কদিন পর্যন্ত চলবে হাটটা? একবারে আপনি ঈদের দিন পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত। এখানে কি থাকা খাওয়ার সব ব্যবস্থা করছে? থাকা খাওয়ার ব্যবস্থা আছে, গরুও থাকবে, ব্যাপারীরাও থাকবে, খাওয়া দাওয়া সব সমস্ত ব্যবস্থা আছে। সব সাইডে চালানো তো কমিয়ে দিও না, এর মধ্যেই থাকি সবচেয়ে বড় গরু। আচ্ছা, এই গরুটা মোটামুটি কত ওজন হতে পারে? আর তো কিছু গরু আছে না সামনে? আরো কিছু গরু আছে সামনে? আচ্ছা, আপনি এই গরুটার ওজন কত নিয়ে হবে? সাত মন না? এটা কিরকম দাম চাইতেছে? ২ লাখের উপরে। তা তো ২ লাখের উপরে কিরকম? ২০-২৫ না? এটা কি কোরবানির উপযুক্ত হয়েছে? জি জি জি। তাতে কাস্টমার কিরকম বলতেছে? আছে, অনেক ভালো বেচা কেনে ভালো হচ্ছে। কিরকম দাম হইতেছে এই গরুটার? ২ লাখের উপরে দাম হচ্ছে। এটার বয়স কতদিন? ১ লাখ ৫০ হাজার আজকে আমার এই গরুর হাট দেখে ভালো লাগছে, সেই জন্য অনেক গরু আছে, অনেক গরু দলতে যাওয়া লাগে, অনেক গরু ঢাকা কাপ করে যাওয়া লাগে, এখন কাপ করে যাওয়া লাগে। এই এখানে এই কামতা যে আমাদের গরুর হাটের ব্যবস্থা করছে, এটা আমরা সবাই এলাকাবাসী থেকে উপকার পাচ্ছে, ন্যায্য মূল্য পাচ্ছে। এটা মোদী মহোদয়ের সৎ উদ্দেশ্য, সৎ নিয়োগ, এটা যেন বাস্তবায়িত হয়। আমরা যেন ওরা এই হাটটাকে সঠিকভাবে যত্ন করে লাগাইতে পারি, মানুষ যাত্রা মাল বিক্রি করে ন্যায্য মূল্য পায় এবং টাকা পয়সা নিরাপদে বাড়িতে নিয়ে যাইতে পারে। এবং মোদী মহোদয়ের জন্য ওরা দোয়া খাই রেখে যেন এই হাটের ব্যবস্থা করতে আমাদের উপকার হয়েছে। সব মিলে মন্ত্রী মহোদয়ের আমরা মঙ্গল চাই, উনি যা ইচ্ছা পোষণ করছে সেটা জন্য আল্লাহ তাআলা পূরণ করে, এইটা আমাদের কথা। মানুষের আস্তে আস্তে দেখতেছি, হ্যাঁ আমার ভালো লাগছে। আচ্ছা, আপনি গরু নিতে চাইছেন একটা? হ্যাঁ, আমি ইচ্ছা আছে একটা গরু এখান থেকে নেবেন? হ্যাঁ, এখান থেকে নেবেন। হ্যাঁ, এটা বিরোধ করি আছে, দেখতেছি। হ্যাঁ, দেখতেছি, নিতে আসছে, দেখতেছি। জি, দেখলাম বাজার ভালোই আছে, বাজার ভালোই আছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি একটা কথা জানবো, সেটা হলো এখানে হাসিল কত নেন আপনারা? হাসিল ছোট আর বড় গরু নাই, ২০০ টাকা করে হাসিল। এটা কি সবসময়ের জন্য নাকি ঈদ অফার? সবসময়ের জন্য না, ঈদ অফার না, না সবসময়, সবসময় না। এটা তো মনে আমার মনে হয় আমি কোনো হাটে দেখি না ২০০ টাকা হাসিল নিয়ে, আর বেশি নেই, যেহেতু মন্ত্রী মহোদয় লাগাইছে, মন্ত্রী মহোদয় তো জনগণের নেতা, এর জন্য জনগণের সেবার জন্যই ২০০ টাকা না, ২০০টা খুবই কম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাম হয়েছে না কিছু? দাম তো কিরকম হয়েছে? এই জোড়া ২ লাখ ২৫ ৩০। কোন জোড়া? এই জোড়া, এই জোড়া।
এগুলো এক একটু ওজন কিরকম হবে? পাঁচ ফুনের হাড় আছে না? আপনি কিরকম চাইতেছেন? দাম চাইলে 2,80,000। 2,80,000 তাতে আশা কিরকম মোটামুটি? আসার তো কোনো শেষ নাই, আর কিনা জিনিস কিছু ব্যবহার হলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন 1,08,000 কিনে 70,000 দাম কইতেছে। এটা কিরকম ওজন হবো? সাড়ে চার। আপনি লস হয়ে যাবো গা? আচ্ছা ঠিক আছে। দাম চাইতে কিরকম? 1,30,000। দাম হয়েছে না বড়? কিরকম হয়েছে? 5,000। এটা ওজন কিরকম মোটামুটি? আচ্ছা ঠিক আছে, ব্যস্ত থাকেন, দেখা যায়। ভাই গরু কটা আনছেন? ভাই গরু কটা আনছেন? 9টা। কিরকম দাম হইতেছে কিরকম মোটামুটি? সীমিত না? আচ্ছা আপনি যে এই যে লাল গরুটা এইটা, হ্যাঁ এটা কিরকম ওজন হবো? মোটামুটি এই দামে বিক্রি করলে কিছু থাকবে না? থাকবো না, লস হবে না? কিরকম লস হতে পারে? 5,000 লস হবে। তাতে কি কিছু লাভ আসবে বলে আশা করেন নাকি? আশা কোনো সম্ভব না, বুঝতে পারছি। এটার বয়স কত? আপনি আসেন কোথেকে? কালামপুর। এখানে আপনি খামারে গরু নাকি? সব কিনে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কটা গরু কিনবেন? খাসি নিয়েছেন? কিনবেন না বলে গরু? হ্যাঁ এই যে ভাই একজন খাওয়া ফোনে কথা আছে, কিনছেন না গরু একটা? বিক্রি করবেন না? খাসি কিরকম বেচছেন? বেচতে পারেন নাই? রসিদ খাসি কত বেচছেন? 10,500। ওজন কিরকম হবো? 700 কেজি। আচ্ছা ঠিক আছে। এই